মুসলমানের রীতিনীতি যেন দিনে দিনে পাল্টে দিতে চাচ্ছে কিছু যুবক যুবতী। তা না হলে কি সবাই কোণে হয়ে বরের বাড়ি যান, সেটাও আবার হেলিকপ্টার করে? জানা গেছে মায়ের স্বপ্ন ছিল মেয়ে বরের বাড়ি যাবে হেলিকপ্টারে চড়ে। মায়ের এ স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বরের বাড়ি গেলেন কোণে তাসমিয়া আক্তার সুরভি। দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানি উমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের ফুটবল মাঠে অবতরণ করে হেলিকপ্টার। কোণে তাসমিয়া আক্তার সুরভি ভরগাঁও গ্রামের পর্তুগাল প্রবাসী আকলাস মিয়ার একমাত্র মেয়ে। আর যুক্তরাজ্য প্রবাসী বর আব্দুল আহাদ সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহিদের ছেলে। জানা গেছে মায়ের স্বপ্ন পূরণে কোণে সুরভি হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানস্থল সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে যান। সেখানে বিয়ের অনুষ্ঠান শেষে কোণে হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহিদের দুই ছেলে এবং তিন মেয়ে। তিনি বড় ছেলে আব্দুল আহাদের বিয়ের জন্য সপরিবারে বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। সুরভির মা সুলতানা বেগম বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল একমাত্র মেয়ে সুরভি হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি যাবে, আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। প্রিয় ভিউয়ার্স, মুসলমানের বিয়ের রীতি হল বর মেয়ের বাড়ি যাবে, হবিগঞ্জে দেখা গেল বিপরীত চিত্র। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যত বেশি সম্ভব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।